আজকে পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি আচারের রেসিপি। এই আচারটি দেখে অনেকে বুঝতে পারছেন এটি কী আচার, আর এটি খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের এই আচারের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে আমি দিয়ে দেব চুন। চুনটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমি এখানে যে পরিমাণ পানি নিয়েছি সেখানে 2 টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে দিলাম। চুনটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এই চুনের পানিতে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমার আমের সাইজটা বেশি লম্বা ছিল না আর বেশি মোটাও না, তার কারণে একটি আম আমি 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমগুলোকে আরও চিকন চিকন করেও কেটে নিতে পারেন। আমগুলোকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। একটি টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। তো আমগুলোকে আমি ফ্যানের মধ্যে শুকাতে দিয়ে দিব। তো দেখুন, আমের মধ্যে যে টকটা ছিল সেটা কিন্তু পানির মধ্যে বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু আদা কুচি আর নিয়েছি শুকনো মরিচ। তো আমি কিন্তু আম কতটুকু নিয়েছি সে কথাটা কিন্তু এখনও আপনাদেরকে বলিনি। আমি এখানে 5 কেজি কাঁচা আম এভাবে কেটে নিয়েছি। তার মধ্যে আমি 15টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর আমি আদাটাকে কিছু পরিমাণ কুচি করে নিয়েছি। এবার আমি মরিচগুলোর দুই পাশ কেটে ভেতরের যে বিচিটা থাকে সেটা কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি। এখানে কিন্তু একদমই ভেতরের ওই বিচিটা থাকতে পারবে না, বিচিগুলোকে সব ফেলে দিতে হবে। তো আমি কিছু মরিচ এভাবে একটু আকৃতি করে কেটে নিচ্ছি আর কিছু মরিচ আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো মরিচই কিন্তু কাটা হয়ে গিয়েছে। এরপর যে চুলায় আমি এখানে 2.5 কেজি পরিমাণ চিনি দিয়েছি। চিনির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1/2 লিটার পানি। পানি দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি রস। রস যে গুড়টা আছে সেই গুড় এখানে, সেটাও আমি প্রায় 1/2 কেজি পরিমাণ দিয়ে দিলাম। আমি এই গুড়টা দিচ্ছি এখানে এজন্যই, সুন্দর একটি কালারের জন্য, আচারটা যাতে সুন্দর একটি কালার আসে তার কারণে আমি এই গুড়টা ব্যবহার করেছি। আর চিনিটা সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু লাল চিনিটাও ব্যবহার করতে পারেন। যখন চিনিটা পানির সাথে একদম গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আদা কুচি। আদা কুচিগুলোকে দিয়ে যতক্ষণ পর্যন্ত না আদাটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। আদাটা স্বচ্ছ হয়ে গেলে আমি এখানে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো করে দিয়ে নেবেন। তারপরে যখন বলক চলে আসবে আমার আচারটা এভাবে রান্না হতে থাকবে। বেশ কিছু সময় নিয়ে আচারটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আমটা কিন্তু এখনও স্বচ্ছ রয়ে গিয়েছে, একদম ভেতরটা সাদা রয়েছে, পুরোপুরি একদম ভালো করে হয়নি। তো আমি এখন দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার। আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এই ভিনেগারটা দিতে হবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই শুকনো মরিচ কাটাগুলো, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আমি সবগুলো মরিচই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এই আচারে আদার পরিমাণটা যত বেশি দেওয়া হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এ পর্যায়ে আমার আচারটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আচারটা দেখেই কিন্তু অনেক ইয়ামি লাগছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই আচারটা খেতেও কিন্তু অসম্ভব মজার, ছোট বড় সবার কাছে এই আচারটা অনেক পছন্দের। আমার মেয়ে তো এই আচারটা পেলে শুধু খেতেই থাকে, মনে হয় যে এক বসাতেই ডিব্বাটা খালি করে দিবে। তো এই আচারগুলোকে যাতে শিরার পানিতে ডুবে থাকে সে অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো আমার আচারটা নামানোর পর এভাবে সারা রাত ছিল, তারপর আমি দেখুন আচারটার রসটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আর আমগুলোর ভিতরেও শিরাটা একদম ভালো করে ঢুকে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই কাশ্মীরি আচারের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে।
আর আমি ডেকোরেশনের জন্য যে মরিচগুলো আছে সেগুলো কিন্তু আমের মধ্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের এক একটি লাইক আমার জন্য অনেক বড় মূল্যবান। ভিডিও দেওয়ার সাথে সাথে যদি ভিউজ হয় তখন কিন্তু সবার কাছে খুব ভালো লাগে, আর ভিউজ না হলে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি আপনাদের ভালোবাসা না পাই, আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।